এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের অভিযোগের পরেই কি তৎপর এনআইএ? কারণ এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ একটি এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন যে এবার এনআইএর যে তিনি দাবি করছেন এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, এনআইএর কলকাতাতে থাকা যে পুলিশ সুপার ধনরাম সিং, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ ছিল। তাদের বক্তব্য ছিল হচ্ছে তার নিউ টাউনের যে আবাসন, তিনি যেখানে থাকেন সেখানে বিজেপি নেতা দেখা করতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য চেয়েছে তাদের কাছে 52 মিনিটের সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে এই বিজেপি নেতাকে দেখতে পাওয়া গিয়েছে যে ফাইল নিয়ে তিনি ঢুকছেন, ফাইল ছাড়া তিনি বেরোচ্ছেন এবং ধনরাম সিং এর বাড়িতে কর্মরত এক ব্যক্তি তাকে রিসিভ করে নিয়ে গেছেন, তিনি তাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গিয়েছেন এবং এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে আক্রমণ চালাতে শুরু করেছে। তৃণমূলের বক্তব্যের জায়গা সেটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে প্রকাশ্যে আনার পর, সামনে আনার পর এবং তাদের কাছে ফুটেজ রয়েছে, সেই তথ্য জানানোর পরপরই ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে এবং পাটনা থেকে এনআইএর একজন শীর্ষ আধিকারিককে কলকাতাতে পাঠানো হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে এনআইএর ডিজিও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন, ফলে ডিজিকেও যেমন সরতে হবে তেমনি তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে সামনে আনার পরই এনআইএর মধ্যে তৎপরতা এবং সে কারণেই হচ্ছে ধনরাম সিংকে দিল্লিতে তলব। এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বেশ।